আমি হয়তো সেই সমস্ত কাজ করি না যার কারণে ভগবানকে পাওয়া যায়, কিন্তু সেই কাজগুলো অবশ্যই করি যাতে আমি দোয়া পাব। মনুষ্যত্ব তো মনের ভিতরে থাকে, অর্থে নয়। উপরবালা তো কেবলমাত্র আমাদের কর্মকে দেখে, আমাদের যোগ্যতাকে নয়। আমি জানি আমি অন্যের থেকে খুব বেশি হয়তো পাইনি, কিন্তু আমি খুশিতে আছি এটা ভেবে যে নিজে পড়ে গেছি, নিজেই উঠেছি, কিন্তু কাউকে কখনো ফেলে দিইনি। সম্পর্ক থাকলেই সম্পর্ক হয় না, সম্পর্কের কর্তব্য পালন করতে হয়। ব্রেনের দ্বারা তৈরি করা সম্পর্ক বাজার পর্যন্ত চলে, কিন্তু মন থেকে বানানো সম্পর্ক শেষ নিঃশ্বাস পর্যন্ত চলে। যদি বুঝতে চান জীবনকে, তাহলে পিছনের দিকে দেখুন। যদি বাঁচতে চান জীবনে, তাহলে আগের দিকে দেখুন। জীবনে দুটো জিনিস কখনো শেষ হয় না, উপরবালার আশীর্বাদ এবং মানুষের মনের ব্যথা। আপনার পায়ের মধ্যে জান থাকলে গন্তব্য দূরে মনে হবে না। চোখে দেখে যদি চিনতে পারেন, তাহলে মানুষকে দূরে মনে হবে না। মনে যদি কারোর স্থান থাকে, তাহলে আপনজনকে দূরে মনে হবে না। আর আপনার চিন্তাতে যদি জান থাকে, তাহলে ভগবান আপনার থেকে দূরে মনে হবে না। রাগ হলো হঠাৎ আসা ঝড়ের মতো, যা আমাদের বুদ্ধির প্রদীপকে নিভিয়ে দেয়। সম্পর্ক আপনার যতই খারাপ হোক না কেন, তাকে কখনো ভেঙে দেবেন না। কারণ জল যতই নোংরা হোক, সে তৃষ্ণা না মেটালেও আগুনকে নেভাতে পারে। পৃথিবীতে কোনো কিছুই নিজের জন্য তৈরি হয়নি। যেমন নদী, সে তার জল নিজে পান করে না। গাছ, সে তার ফল নিজে খায় না। সূর্য নিজের জন্য আলো দেয় না। ফুল তার গন্ধকে নিজের জন্য দেয় না। জানেন কেন? কারণ অন্যের জন্য বেঁচে থাকা নামই হলো আসল জীবন। তিনটি জিনিসে মনোযোগ দিলে আপনার জীবনে উন্নতি হবে। ঈশ্বর, পরিশ্রম ও শিক্ষা, তিনটি জিনিসকে কখনো ছোট মনে করবেন না। রোগ, ঋণ ও শত্রু, তিনটি জিনিসকে সবসময় নিজের বশে রাখুন। মন, কাজ ও লোভ, তিনটি জিনিস বার হয়ে যাবার পর আর ফিরে আসে না। গুলি বন্দুক থেকে, কথা মুখ থেকে ও প্রাণ শরীর থেকে। তিনটি জিনিস আপনাকে দুর্বল করে, খারাপ চরিত্র, রাগ ও লোভ। তিনটি জিনিস কেউ কখনো চুরি করতে পারবে না, বুদ্ধি, চরিত্র ও শিক্ষা। সম্পর্ক এমন হওয়া দরকার যা নিয়ে আপনার গর্ব হবে। যতটা ভরসা কাল ছিল, ততটা আজও থাকবে। সম্পর্ক সেটা নয় যা কেবলমাত্র সুখ ও দুঃখের সময় সাথে থাকে। সম্পর্ক তো সেটা যা সবসময় আপনাকে আপন হবার অনুভূতি দেবে। পিঁপড়ের কাছে পরিশ্রম করা শিখুন, মাকড়সার কাছে কারিগরি। নিজের উন্নতির জন্য শেষ পর্যন্ত চেষ্টা করুন, কারণ সংঘর্ষের নামই হলো জীবন। নিজের জীবনের কোনো দিনকে খারাপ বলবেন না, কারণ ভালো দিনগুলো খুশিকে নিয়ে আসে আর খারাপ দিনগুলো শিক্ষা নিয়ে আসে। আর একটি সফল জীবনের জন্য এই দুটি গুরুত্বপূর্ণ। সৌন্দর্য অনেক সস্তা, কিন্তু চরিত্র অনেক দামি। ঘড়ি অনেক সস্তা, কিন্তু সময় অনেক দামি। শরীর অনেক সস্তা, কিন্তু জীবন অনেক দামি। সম্পর্ক অনেক সস্তা, কিন্তু সেটি পালন করা অনেক দামি। ধর্ম এবং জাতের বিভেদকে শেষ করুন। একটি মা তার ছেলেকে মারতে মারতে বলে, তুই নিচু জাতের খাবার খেয়েছিস, আজ থেকে তুইও নিচু জাতের হয়ে গেছিস, ধর্ম নষ্ট হয়ে গেছে তোর। ছোট্ট শিশুটি বলে, মা, আমি তো একবার ওদের ঘরের খাবার খেয়েছি, তাই আমি নিচু জাতের হয়ে গেলাম। কিন্তু ওরা তো রোজ আমাদের অতিরিক্ত খাবারগুলো খায়, তাহলে ওরা কেন উঁচু জাতের হয় না? মায়ের কাছে কোনো উত্তর ছিল না। কঠিন কোনো কিছুই নয় এই পৃথিবীতে, তুমি একটু সাহস তো দেখাও। স্বপ্ন পরিবর্তন হবে বাস্তবে, তুমি একটু চেষ্টা তো করো। অন্ধকার সবসময় থাকে না, সমস্যাও চিরদিন থাকে না। পাবে তুমিও তোমার লক্ষ্যকে, তুমি শুধু চেষ্টা তো করো। জীবনে পড়ে যাওয়াও ভালো, নিজের ক্ষমতাকে বোঝা যায়। যখন হাত বাড়ানো হয়, তখন কে আপনজন সেটি জানা যায়। ভাগ্য এবং অন্য লোকেদের কি দোষ দেব? যখন স্বপ্ন আমাদের, তখন চেষ্টাটাও আমাদেরই হওয়া দরকার। বলে দাও পরিস্থিতিকে, সে যেন আরো একটু কঠিন হয়ে যায়। যদি দেখতে চাও আমার ক্ষমতা, তাহলে বলে দাও আকাশকে, সে যেন আরো একটু উপরে চলে যায়। মানুষ বড় হোক বা ছোট,
তাতে কোনো কিছু যায় আসে না, তার গল্পটা বড় হওয়া দরকার। যদি জীবনে বড় কিছু পেতে হয় তাহলে রাস্তা পরিবর্তন করুন, লক্ষ্যকে নয়। আমার ভাগ্যের সূর্যও একদিন উঠবে, একদিন জান্নাত আমার হাতেও থাকবে, একদিন এই পৃথিবীতে আমারও কয়েন চলবে, সেদিন হেডও আমার হবে আর টেলসও আমারই হবে। যে তার লক্ষ্য পূরণ করার পিছনে পাগল থাকে, সে তো সমুদ্রের মাঝেও পাথরের পোল তৈরি করে দেয়। যখন পৃথিবী বলে অনেক হয়েছে, এবার হার মেনে নাও, তখন মনের আশা বলে আরো একবার চেষ্টা করো। বাঁচুন এমন ভাবে যে জীবনকে যেন ছোট মনে হয়, হাসুন এমন ভাবে যেন কান্না করা কঠিন হয়ে যায়। কোনো কিছুকে পাওয়া তো ভাগ্যের ব্যাপার, কিন্তু চেষ্টা এমন ভাবে করুন যাতে ঈশ্বর দিতে বাধ্য হয়ে যায়। কেন ভয় পাচ্ছেন যে জীবনে কি হবে? সব সময় কেন ভাবছেন যে খারাপ হবে? চলতে থাকুন আপনার লক্ষ্যের দিকে, কিছু না পেলেও অভিজ্ঞতা তো নতুন হবে। প্রতিটি স্বপ্নকে আপনার নিঃশ্বাসের মধ্যে বাঁচিয়ে রাখুন, প্রতিটি লক্ষ্যকে আপনার মনের মধ্যে বাঁচিয়ে রাখুন। প্রতিটি লক্ষ্যই আপনার পূর্ণ হবে, শুধুমাত্র প্রতিটি লক্ষ্যকে আপনার মধ্যে বাঁচিয়ে রাখুন। লক্ষ্য মানুষের ধৈর্যের পরীক্ষা নেয়, স্বপ্নের পর্দা চোখ থেকে দূর করে দেয়। কোনো কথায় নিজের আশাকে ছেড়ো না, আঘাতই মানুষকে পথ চলা শেখায়। কতজনের ভাগ্য পরিবর্তন করতে হবে তোমাকে, কতজনকে তাদের রাস্তা দেখাতে হবে তোমাকে? নিজের হাতের রেখাকে দেখো না, এই রেখার থেকে অনেক আগে যেতে হবে তোমাকে। ভয় আমিও পেয়েছিলাম দূরত্ব দেখে, কিন্তু আমি চলতে থেকেছি রাস্তা দেখে। নিজের থেকেই কাছে এসেছে আমার লক্ষ্য, আমার বিশ্বাসকে দেখে। লক্ষ্য তো পেয়েই যাব একদিন, খুঁজতে খুঁজতে। বোকা তো সেই থাকবে যে ভয়ে ঘর থেকেই বেরিয়ে আসেনি। পৃথিবীর সামনে একটু কঠিন মন নিয়ে চলা শিখুন। মোমের মতো নরম মন নিয়ে চললে লোক সবসময় আপনাকে জ্বালাতে থাকবে। নিভে যাওয়া প্রদীপও জ্বলতে পারে, ঝড়ের মাঝেও নৌকা আগাতে পারে। মন খারাপ করে কখনো লক্ষ্য পরিবর্তন করো না, তোমার ভাগ্য ভাই যে কোনো সময় পরিবর্তন হতে পারে। যা সহজেই পাওয়া যায় সেটি আর কে চাই? জেদ তো সেটা পাওয়ার জন্য করো যা তোমার ভাগ্যে লেখা নেই। সবশেষে আমার পক্ষ থেকে, অপেক্ষা করো না, কারণ সঠিক সময় কখনোই আসে না। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই বলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। থ্যাংকস ফর ওয়াচিং সহজ জীবন।